অত্যন্ত ভালোবাসার সাথে প্রেস বন্ধুদের মাধ্যমে আজকের এই যে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের মূল লক্ষ্য উদ্দেশ্য কি সে বিষয়ে সামান্য কিছু কথা। সাংবিধানিক গণতন্ত্র, সামাজিক ন্যায় ও মর্যাদা, এই তিনটে দলের মূল লক্ষ্য। অর্থাৎ আমরা ইতিহাসের মাধ্যমে এবং বুজুর্গদের মুখ থেকে শুনে এবং বাস্তবে দেখে আমরা যেটা উপলব্ধি করতে পেরেছি, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বহু দল, বহু রাজনীতির প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, চলছে, সবাই কম বেশি সেকুলার বা বিভিন্ন ধর্মনিরপেক্ষ নাম দিয়ে মানুষের কাছে আসে। কিন্তু আমরা দেখেছি সংবিধানের যে প্রথম যে কথা, প্রত্যেকটা নাগরিকের সমান যে অধিকার মর্যাদা, সেই বিষয়টা আস্তে আস্তে দেখা যাচ্ছে কোটিকতক মানুষ ছাড়া বাকি সবাই বঞ্চিত হয়ে আছে। আজকে বিশেষ করে আমার ভারতবর্ষ তথা আমার পশ্চিম বাংলাতে মুসলিম, দলিত, আদিবাসী এবং পিছিয়ে পড়া বহুত একটা বড় অংশ হিন্দু সম্প্রদায় ভাই দাদাদের মধ্যে আছে, তাদের কাছে না এখনো শিক্ষা পৌঁছাতে পেরেছে, না স্বাস্থ্য সুব্যবস্থা, না রাস্তাঘাটের ঠিকমতো ব্যবস্থা, কোনো দিক দিয়ে তেনারা বর্তমান পৃথিবী যেখানে উন্নতর একেবারে শিখরে পৌঁছেছে, সে জায়গায় দেখা যাচ্ছে তারা একেবারেই যেন একটা পিছিয়ে বা একেবারে অন্ধকারের মধ্যে রয়েছে। তা আমাদের লক্ষ্য এই পার্টির মাধ্যম দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা অসহায় গরিব বঞ্চিত শোষিত পদলিত মানুষের কণ্ঠ হয়ে তাদেরকে মূল স্রোতে টেনে নিয়ে আসা, এবং সংবিধানের যে মর্যাদা, সংবিধান যে আমাদেরকে অধিকার দিয়েছে শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বাসস্থান, এই চার অধিকার আমার ভারতবাসীদের বিশেষ করে আমার বাংলা থেকে মিশন শুরু, প্রত্যেককে পাইয়ে দেওয়া, তাদের কাছে পৌঁছে দেওয়া, এই চেষ্টায় আমাদের সংগ্রাম, আমাদের এই গণতন্ত্রের প্রক্রিয়া, আমাদের এই লড়াই।